দক্ষিণ কোরিয়ায় বসেই ইউক্রেনের জন্য সবচেয়ে বড় সহায়তা প্যাকেজ স্বাক্ষর করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন জাপান এবং দক্ষিণ কোরিয়া সফর করবেন। এই সফরে তিনি তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ চীন সাগর, ভারত চীন সীমান্ত এবং কুরিল দ্বীপপুঞ্জ ইস্যুতে সংশ্লিষ্ট দেশগুলোকে উস্কে দিতে পারেন। ইউরোপের মতো এশিয়ার দেশগুলোতেও আমেরিকা যুদ্ধ ছড়িয়ে দিতে পারে, কেননা পূর্ব এশিয়াতে আমেরিকা নেওয়া পদক্ষেপের সাথে ইউক্রেন যুদ্ধের আগে সেখানকার অনেক পদক্ষেপ মিলে যাচ্ছে। এখানে গুরুত্বপূর্ণ মিল হচ্ছে ইউরোপের দেশগুলো যেমন অর্থনীতিতে শক্তিশালী, তেমনি পূর্ব এশিয়ার জাপান, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী। ইউক্রেন যুদ্ধের মাধ্যমে আমেরিকা যেমন ফ্রান্স এবং জার্মানির মতো দেশগুলোর অর্থনীতিকে পঙ্গু করেছে, তেমনি পূর্ব এশিয়াতে যুদ্ধ তৈরির মাধ্যমেও জাপান এবং দক্ষিণ কোরিয়ার অর্থনীতিকেও পঙ্গু করার চেষ্টা করতে পারে আমেরিকা। এর ফলে ফ্রান্স কিংবা জার্মানি থেকে জাপান পর্যন্ত এই দেশগুলো আমেরিকার দাসত্বে আবারও চলে আসবে। জো বাইডেন ক্ষমতা নিয়ে এরকম ইঙ্গিত দিয়ে বলেছিলেন, ভিন্ন কৌশল অবলম্বন করে আবারও আমেরিকার আধিপত্য ফিরিয়ে আনা হবে। এই উদ্দেশ্যে এশিয়ার পাঁচটি সামরিক হটস্পটের একটি বা কয়েকটিতে যুদ্ধ শুরু করতে পারেন জো বাইডেন। বাইডেনের এই পাঁচ হটস্পট সম্পর্কে জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। আমেরিকার সামরিক হটস্পটগুলোর মধ্যে তাইওয়ানের যুদ্ধ লাগার সম্ভাবনা সবথেকে বেশি। কিছু আভাসও মিলছে। গত বছর ন্যাটোর মহাসচিব চীনের সামরিক শক্তিকে হুমকি হিসেবে বিবৃতি দিয়েছে, অথচ চীন থেকে হাজার হাজার মাইল ধরে ন্যাটোর আটলান্টিক মহাসাগর অবস্থিত। আবার চীনের উপকূলের কাছে ব্রিটেনের যুদ্ধজাহাজ ঘুরঘুর করে উস্কানিও দিচ্ছে, যেমনটা ইউক্রেন যুদ্ধের আগে কৃষ্ণ সাগরে রাশিয়ার উপকূলে করত ব্রিটেন। চীনের উপকূল থেকে 110 মাইলেরও কম দূরত্বে তাইওয়ান অবস্থিত। গত 70 বছর ধরে দুই অঞ্চল আলাদাভাবে শাসিত হয়ে আসছে, কিন্তু তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করেছে চীন। তাইওয়ান ইস্যুতে জাপানও জড়িয়ে যাচ্ছে। তাইওয়ানের চারপাশে জলপথে দিয়ে জাপানের 90% জ্বালানি আমদানি হয়। তাইওয়ানের স্বায়ত্তশাসনের সঙ্গে জাপানের অর্থনৈতিক স্থিতিশীলতা গভীরভাবে জড়িত। তাইওয়ানের রক্ষার্থে সমর্থন দিতে আমেরিকা অঙ্গীকারবদ্ধ, যদিও সরাসরি সেনা দিয়ে তারা দ্বীপটিকে রক্ষা করতে যাচ্ছে না। তাইওয়ানকে বরং ভারী অস্ত্র কিনতেই চাপ দিচ্ছে আমেরিকা, সেই সাথে তাইওয়ানকে যুদ্ধের উস্কানিও দিচ্ছে প্রকাশ্যেই। চীন যদি তাইওয়ানের সঙ্গে যুদ্ধে যায় আর আমেরিকা বিন্দুমাত্র নাক গলায়, তাহলে তা পরমাণু যুদ্ধে রূপ নেবে। রাশিয়ার সঙ্গে পরমাণু যুদ্ধে জড়ানোর ভয়ে ইউক্রেনের সেনা পাঠানোর দাবি প্রত্যাখ্যান করেছে জো বাইডেন। এখানেও তাই চীনের বিরুদ্ধে জাপান এবং দক্ষিণ কোরিয়াকে নামিয়ে দিতে পারে আমেরিকা। তবে উত্তেজনা বাড়ছে উত্তর কোরিয়াকে নিয়েও, কিন্তু কিম জং উনের ক্ষেত্রে সূত্রটা উল্টো। অন্য অঞ্চলে আমেরিকা যুদ্ধের উস্কানি দিলেও উত্তর কোরিয়া উল্টো আমেরিকাকেই হুমকির উপরে রেখেছে। এবছরে রেকর্ড সংখ্যক মিসাইলের পরীক্ষা চালিয়েছে কিম জং উনের সরকার। এছাড়াও 2017 সালের পর প্রথম কোনো পরমাণু অস্ত্রের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের এশিয়া সফরের সময় উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দারা অনুমান করেছে। আগামী 48 থেকে 96 ঘন্টার মধ্যেই এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া নিক্ষেপ করতে পারে বলেই ধারণা করা হচ্ছে। উৎক্ষেপকটি পিয়ংইয়ং এর কাছে অবস্থিত। উত্তর কোরিয়া চলতি বছরে কয়েকটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা করেছে। আমেরিকার সামরিক এবং গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করছেন, উত্তর কোরিয়া প্রায় 5 বছরের মধ্যে প্রথমবারের মতো ভূগর্ভস্থ পরমাণু পরীক্ষা পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেন সংকট দেখা দেওয়ার আগে এসব ছিল সাদামাটা ঘটনা, কিন্তু বর্তমানে পরিস্থিতি ভিন্ন।
এর উপরে কিম জং উন ঘোষণা দিয়ে রেখেছেন পারমাণবিক হামলা তিনি সবার আগে করবেন। আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হটস্পট হচ্ছে রাশিয়া এবং জাপানের মধ্যে বিবাদমান কুরিল দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জটি রাশিয়ান ভাষায় দক্ষিণাঞ্চলীয় কুরিল, আর জাপানিরা বলে উত্তরাঞ্চলীয় ভূখণ্ড। 1945 সালে মিত্র শক্তির কাছে জাপান আত্মসমর্পণ করলে অঞ্চলটির দখল নেয় সোভিয়েত বাহিনী। এরপর থেকে দ্বীপপুঞ্জটি মালিকানা নিয়ে মতানৈক্য চলছে। তবে এ নিয়ে জাপান এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক খুব একটা খারাপ ছিল না। কিন্তু ইউক্রেন সংঘাতের পর আমেরিকার ইন্ধনে জাপান এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা বেড়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যা সর্বোচ্চ মাত্রায়। বিশেষ করে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানাচ্ছে জাপান। রাশিয়ার বিরুদ্ধে তারা পশ্চিমাদের নীতি অনুসরণ করছে। ইতিমধ্যে তারা রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করেছে এবং দিয়েছে নতুন নিষেধাজ্ঞাও। এছাড়াও ইউক্রেনের সামরিক বাহিনীকে সহায়তা দিচ্ছে জাপান। বিপরীতে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাশিয়ার সামরিক উপস্থিতি বেড়েছে। জাপান এবং রাশিয়ার মধ্যকার জলপথে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে রাশিয়া। জাপানকে প্রদক্ষিণ করে চীনা নৌমহড়ায় অংশ নিতেও দেখা গিয়েছে রাশিয়াকে। এছাড়া পূর্ব চীন সাগরের সেনকাকু দ্বীপের মালিকানা নিয়েও চীনের সঙ্গে জাপানের তিক্ততা রয়েছে। চীনের বিরুদ্ধে আমেরিকার সবথেকে সহজ হটস্পট হচ্ছে দক্ষিণ চীন সাগর। সাগরটি প্রায় 13 লাখ বর্গমাইলের মালিকানা দাবি করেছে চীন, যা সাম্প্রতিক বছরগুলোতে চীন এবং আমেরিকার মধ্যে টানাপোড়ানের বড় একটি উৎস। দক্ষিণ চীন সাগরে আমেরিকার কোনো অংশ না থাকলেও সেখানে আমেরিকার নৌবাহিনী দেদাসের যুদ্ধজাহাজ মোতায়েন করছে। সেই সাথে সেখানকার দেশগুলোকে পাশে আছে বলে সাহস দিয়ে চীনের বিরুদ্ধে উস্কে দিচ্ছে আমেরিকা। আমেরিকার তুলনামূলক দুর্বল হটস্পট হচ্ছে চীন ভারত সীমান্ত। চীনের বিরুদ্ধে ভারতকে খেপিয়ে তুলতে আমেরিকা ভারতকে হাস্যকর সব ভয়ভীতিও দেখিয়েছে। তবে চীনের বিরুদ্ধে লড়তে ভারতের ইচ্ছা কিংবা সামর্থ্য খুব একটা দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, পূর্ব এশিয়ায় আমেরিকার 1 লাখের উপরে সেনা মোতায়েন আছে। ইউক্রেনের মতো এই অঞ্চলেও যুদ্ধের সম্ভাবনা কতটা বলে আপনি মনে করেন? যদি এখানেও যুদ্ধ শুরু হয় তাহলে কি ঘটবে? আপনার মতামত কমেন্টে জানান। পূর্ব এশিয়ার দেশগুলোর সামরিক শক্তি সম্পর্কে জানতে এই দেশগুলোর সামরিক শক্তির উপর আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখুন। এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট tikduniyabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।